শীতকালে অতিথি আপ্যায়নে এই রকম একটা রেসিপি হলে অতিথিরা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজে ঝটপট সবজি পোলাওয়ের রেসিপি, সেজন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ব্রকোলি, 1 কাপ পরিমাণ ফুলকপি, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজকলি, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর, আর নিয়ে নিয়েছি মটরশুঁটি 1/2 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলিকে কেটে নিতে পারেন, তবে সাইজটা একটু ছোট করে রাখলে রান্নায় কিন্তু খুবই সুবিধা হবে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা বোল, আর নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো চাল দিয়েই এই রেসিপিটা করতে পারবেন। আমি এখন চালটাকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। আমি চালটাকে একটা বোলের মধ্যে নিয়ে নর্মাল ট্যাবের পানি দিয়ে ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি চালটাকে তারপর ভালো করে ধুয়ে নিব। 15 মিনিট পর দেখতে পারছেন চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি চালটাকে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিব। ধুয়ে তারপর এরকম একটা ঝাঁঝরিতে আমি পানিটা ঝরতে দিয়েছি, চালের পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি সবগুলি সবজি একসাথে ভেজে নিব, যেহেতু পেঁয়াজকলিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর জন্য আমি যেই সবজিগুলো ভাজতে একটু বেশি টাইম লাগবে সেই সবজিগুলি আগে দিয়ে দিয়েছি। সবজিটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, আমি শুধু তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নিব। 4 থেকে 5 মিনিটের মতো আমি সবজিগুলিকে হাই হিটে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচটা স্কিপ করতে পারবেন। এবার আমি সবজিগুলিকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমি লবণটা সবজিতে যতটুকু লাগে ততটুকুই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। আমি কিন্তু এখন মটরশুঁটিটা ব্যবহার করছি না, মটরশুঁটিটা আমি কাঁচাই পোলাওয়ের মধ্যে ব্যবহার করব। এবার সবজিগুলিকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি নামিয়ে রাখব। সবজিগুলিকে কিন্তু বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজতে গেলে কিন্তু যখন আমরা পোলাওতে দিব তখন কিন্তু সবজিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমি হাফ ডান করে রাখলাম, তারপর আমি বাকিটা পোলাওয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। একই পাতিলে আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো মতো তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজ সব সময় যখন পোলাও রান্না করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজটাকে কিন্তু বেশি ব্রাউন কালার করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেলে তারপর চালটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা অনেক বেশি সাদা থাকবে। এবার আমি চালটাকে 10 থেকে 12 মিনিটের মতো তেলের সাথে ভেজে নিব। চালটা যত বেশি ভাজা হবে পোলাওটাও কিন্তু ঝরঝরে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি। যেহেতু আমি চালটাকে আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য কিন্তু এখানে আমি 1 কেজি চালের মধ্যে 2 কেজি পানি ব্যবহার করছি না, আমি 1 কেজি চালের মধ্যে 1.5 কেজি পানি ব্যবহার করছি। মাপটা অবশ্যই মনে রাখবেন। দুঃখিত, আমি পোলাওয়ের মধ্যে আদা রসুনের পেস্টটা ভিডিওটা স্কিপ করে গেছি। আপনারা অবশ্যই আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন। আমি কাঁচামরিচটা দিয়ে তারপর যখন পোলাওয়ের পানিটা টেনে যাচ্ছে তখন হালকাভাবে নেড়ে দিচ্ছি। পানিটা দিয়ে পোলাওটা বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু পোলাওটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিটা যখন একবারে টেনে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু আমি আগে থেকে ভেজে নেইনি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এবার সবজিগুলিকে আমি আলতো হাতে পোলাওয়ের সাথে মিক্স করে দিচ্ছি। কাজটা একটু সাবধানে করবেন যাতে পোলাওটা বেশি ভেঙে না যায়। পানির পরিমাণটা যদি ঠিক করে দিতে পারেন তাহলে কিন্তু পোলাওটা খুবই সুন্দর পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব একদম লো হিটে। আপনারা চাইলে পাতিলের নিচে কিন্তু মোটা তাওয়া ব্যবহার করতে পারবেন, আমি চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি।
এর জন্য আর তাওয়া ব্যবহার করলাম না। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই তাওয়াটা ব্যবহার করবেন। 10 মিনিট পর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। সবজিগুলিও কিন্তু 10 মিনিটের মধ্যে একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি প্রথমেই তেলের মধ্যে সবজিটাকে নরম করে ফেলেন তাহলে কিন্তু এই পর্যায়ে সবজিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্যই তেলের মধ্যে খুব বেশি ভাজতে যাবেন না, হালকা করে ভেজে তারপর পোলাওতে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সবজিটা আর ভেঙে যাওয়ার গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে সবজিটা মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। আপনারা চাইলে গোলাপ জলটা স্কিপ করতে পারেন, অথবা কেওড়া জল অথবা কেওড়া এসেন্সও ব্যবহার করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, পোলাওয়ের সাথে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা খুবই দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও থাকবে অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।